ইউটিউব একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডেড প্রযুক্তি স্টার্টআপ হিসাবে শুরু হয়েছিল নভেম্বর 2005 এবং এপ্রিল 2006 এর মধ্যে। কোম্পানিটি সিকুইয়া ক্যাপিটাল $11.50 মিলিয়ন এবং আর্টিস ক্যাপিটাল ম্যানেজমেন্ট $8 মিলিয়ন সহ বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে, যা বৃহত্তম দুটি। ইউটিউবের প্রাথমিক সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান মাতেওতে একটি পিজারিয়া এবং জাপানি রেস্তোরাঁর উপরে অবস্থিত ছিল। 2005 সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটি www.youtube.com সক্রিয় করে। প্রথম ভিডিওটি আপলোড করা হয়েছিল 23 এপ্রিল 2005, মি অ্যাট জু শিরোনামে দেওয়া হয়েছিল। ভিডিওটিতে সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিমকে দেখা যায়। সান দিয়েগো জু এ ভিডিওটি এখনও সাইটে পাওয়া যেতে পারে। মে মাসে কোম্পানিটি একটি সর্বজনীন বিটা ভার্সন চালু করে এবং নভেম্বরের মধ্যে রোনালদিনহো সমন্বিত একটি নাইকি বিজ্ঞাপনটি প্রথম ভিডিও হয়ে ওঠে, যেটি মোট 1 মিলিয়ন ভিউতে পৌঁছায়। সাইটটি আনুষ্ঠানিকভাবে 15ই ডিসেম্বর 2005 এ চালু হয়েছিল। সেই সময় পর্যন্ত সাইটটি দিনে 8 মিলিয়ন ভিউ পেয়েছিল। সেই সময়ে ক্লিপগুলি 100 মেগাবাইটে সীমাবদ্ধ ছিল, 30 সেকেন্ডের ফুটেজের মতো। YouTube began as a venture capital funded technology startup. Between November 2005 and April 2006, the company raised money from various investors, including Sequoia Capital, $11.5 million, and Artis Capital Management, $8 million, the two largest. YouTube's initial headquarters were located above a pizzeria and Japanese restaurant.